প্রয়াত হলেন রাজ্যের বিশিষ্ট ব্যক্তিত্ব শ্যামল চৌধুরী। রাজ্যের বিশিষ্ট সাহিত্যিক শ্যামল চৌধুরী প্রয়াত হয়েছেন। রবিবার সকালে রাজধানী আগরতলার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বাংলাদেশের মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য সেদেশের সরকার মৈত্রী সম্মাননায় ভূষিত করেন ওনাকে। শিক্ষা, সংস্কৃতি এবং ঐতিহ্যের বিকাশে অবদানের জন্য বিশেষ সাহিত্য সংস্কৃতি সম্মাননা সহ বিভিন্ন সময়ে বিভিন্ন পুরস্কারে সম্মানিত হয়েছেন তিনি। রাজ্যের বর্তমান সরকারের মন্ত্রিসভার সদস্য সুশান্ত চৌধুরীর বাবা তিনি। হাসপাতাল থেকে প্রয়াত শ্যামল চৌধুরীর মৃতদেহ নিয়ে এসে রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে রাখা হয় শেষ শ্রদ্ধা জানানোর জন্য। রাজ্য মন্ত্রিসভার সদস্য রতনলাল নাথ, বিরোধী কংগ্রেস দলের বিধায়ক সুদীপ রায় বর্মন সহ অন্যান্য নেতা, মন্ত্রী, সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব থেকে শুরু করে সাধারণ মানুষ তাকে শেষ শ্রদ্ধা জানান। অনেকেই গেছে, আস্তে আস্তে আরেকটা মুখ চলে যেতে আছে, এগুলি আর পূরণ করার সমস্যা নেই। দ্বিতীয় সমস্যাটা তৈরি হবে না, যে পরিবেশ আর দ্বিতীয় সমস্যা আমাদের ক্ষতিগ্রস্ত এই কারণে আমাদের বন্ধুরা ফোন যাচ্ছে, আজকে ডাক দিলে দশটা লোক পাওয়া যাবে, কিন্তু এই শ্যামলবাবু তারা লোকলবাবু তারা যে কোনো ইস্যুতে যদি ডাকি তারা আসে, সারতে তারা আসে রাস্তায়, তারা লাস করতে। এই দেখুন, এই যে যুদ্ধ, পুতিন আর জেলেনস্কির যুদ্ধ, আমরাই মিছিল করছি, আর কেউ কিন্তু কেউ এক প্রতিবাদও করেন, এরকম আছে। তারা রাজনীতির ছায়া আমাদের সাথে সবসময় পথে নামছে মানুষের সাথে।